এবার মুখ্যমন্ত্রীর গৃহ সমষ্টিত কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। লাখে লাখে ধন আত্মসাত করেছে লাটমণ্ডল বিষয়া কর্মচারী। হাজু রাজস্ব চক্রের বিষয়ার কার্যালয় চক্র বিষয়ার কার্যালয় বৃহৎ দুর্নীতির অভিযোগ উত্থাপন হয়েছে। কামরূপ জেলার হাজু রাজস্ব চক্রের অন্তর্গত হওয়ালকুচির পৰা বংকর হয়ে হাজু সংযোগী চারিলেনযুক্ত পথৰ বাবদ রাইজে কিদরে পাইছে পরিপূরক সাহায্য, পরিপূরক সাহায্য অথবা ক্ষতিপূরণের নামত বৃহৎ খেলিমেলি হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। সরকারে যে ক্ষতিপূরণ প্রদান করেছে তাত মুঠেই সন্তুষ্ট নহয় রাইজ। কারবার ঘর গৈছে, কারবার মাটি গৈছে, কারবার ঘরের বাউন্ডারি গৈছে। পথটোর বাবদ সকলে বুঝাবুঝিয়ে এড়ি দিছে নিজের সম্পত্তি, কিন্তু এই সম্পত্তির নামত সরকারে যে ক্ষতিপূরণ প্রদান করেছে তাক লৈ বৃহৎ অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। অভিযোগ অনুসরি নিজের ময়মতালিরে রাইজর টাকা আত্মঘাত করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে লাটমণ্ডলের বিরুদ্ধে। একাংশ লোকে একাংশ লোকের সঙ্গে মিলি লাখে লাখে ধন পকেটত ভরার অভিযোগ উত্থাপন হয়েছে। লাটমণ্ডল বিপুল বড়ুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বিপুল বড়ু হয়েছে লাটমণ্ডল, আর বিপুল বড়ুর বিরুদ্ধে উত্থাপন হয়েছে গুরুতর অভিযোগ। রাজপথর নির্মাণের ভূমি এড়ি দিবলগিয়া হওয়া একাংশ লোক নিশাটোর ভিতরতে হয়েছে লাখপতি, তার বিপরীতে খাতি খাওয়া একাংশ লোক নিশাটোর ভিতরতে হয়ে পড়েছে দরিদ্র। এটা ঘরের বাবদ ক্ষতিপূরণ হিসাবে গড়াকিয়ে লাভ করেছে, কোনো এটা পরিয়ালে লাভ করেছে 22 লাখ টাকা। ঠিক একই পরিমাণের ভূমি আর এটা পকী শৌচালয়ের নামত আনগড়িয়ে ক্ষতিপূরণ হিসাবে লাভ করেছে মাত্র 70,000। একে ধরনের আন বহু লোকে ক্ষতিপূরণ লাভ করেছে মাত্র 1500-2000 টাকা। হাজু রাজস্ব চক্র বিষয়ার লাটমণ্ডল বিপুল বড়ুর কৃপাতে বহু লোক ধনী হয়েছে, বহু লোক দুখিয়া হয়েছে বলে অভিযোগ করেছে। এই বিসঙ্গতি সমূহের উপর উচ্চ পর্যায়ের তদন্ত বিচারিছে হাজু ওয়ালকুচিবাসী রাইজে। আমি দেখাইছো মুখ্যমন্ত্রীর সমষ্টিত এনেক এটা অনিয়ম সংঘটিত হয়েছে। লাটমণ্ডল বিপুল বড়ুর বিরুদ্ধে উত্থাপন হয়েছে গুরুতর অভিযোগ। বিপুল বড়ুক তদন্তর আওতলে আনিব লাগে বলে কৈছে, আর বিপুল বড়ুর কৃপাতে বহু লোক ধনী হয়েছে, রাতিটির ভিতরতে ধনী হয়েছে, বহু দুখিয়া হয়েছে বলে কৈছে। একই পরিমাণের ভূমি এটা পকী শৌচালয় থকা লোকে লাভ করেছে মাত্র 70,000, কিন্তু একই মাটি একই পরিমাণের মাটি থকা আন এগারে লাভ করেছে আক 22 লাখ টাকা। এই লাটমণ্ডলের যাদুতেই এনেবর সম্ভব হয়ে উঠিছে বলে বিভিন্নজনে কৈছে। আমি পরবর্তী সময়সাত লাটমণ্ডলগীক রাইজক চিনাকি করাম। আজি নামটো কৈছো বিপুল বড়ু, আর এই বিপুল বড়ুর বিরুদ্ধে উত্থাপন হয়েছে গুরুতর অভিযোগ। মন্তব্য আছে, মন্তব্য শুনাব বিচার। হয়, মই এইটো আমার বংকৰ হাজু সংলগ্ন যেটো 4-লেন হাইওয়ে চলি আছে তাত মোর ল্যান্ড কম্পেনসেশন আর জিরাত কম্পেনসেশনের যে একটা কেলেঙ্কারির একটা অভিযোগ মানে আনিছিল মোট ফেসবুক পেজত মই ইতিমধ্যে আপলোড করেছিল। এতিয়া কথা হল এই যেটো জিরাত কম্পেনসেশন আছে ইয়াত খুললাম খুল্লা আপনার লাটমণ্ডল আমার হাজু রাজচক্র বিষয়ার কার্য কার্যালয়ের লাটমণ্ডল সে ফুল বড়ো আর তার অঙ্গি বঙ্গি লগ লাগে মন খুশি মতে খেল খুশি মতেই এইবার কম্পেনসেশন দিয়া হয়েছে যেন পাও। এখন এখন লিস্ট, এখন লিস্ট আইছে আপনার অফিস অব দ্য ডেপুটি কমিশনার কামরূপ আমিনগাঁও। এই লিস্টখনত আমার কম্পেনসেশনের ভ্যালু অ্যামাউন্টবুর আছে এইটু দিয়া হয়েছে আমার সার্কল অফিসের পর, কিন্তু এইবর ফ্যাকশনাল নম্বরত আছে, যেন ধরো 2125 টাকা, ধরো 22,92,317 টাকা, এনেকা ফ্যাকশনাল নম্বর। ইয়ারপর গম পাই যে এস্টিমেট বা সার্ভে একদম ডিটেইলড হয়েছে, কিন্তু আপনি কেন করে যদি ধরো আপনি দেখা পাব যদি অরিজিনাল সার্ভে রিপোর্ট যদি আপনার 3 লাখ টাকার সার্ভে এটা আছে তাতে আপনার 22 লাখ টাকা, অকমান আগত ঘরটা আপনি দেখা পাব সেটা আপনার ভাঙা জরাজীর্ণ ঘর, একটা তার একচুয়াল ভ্যালু আপনার 20-30,000 টাকাও নয়, তাত 20 লক্ষাধিক টাকারও অধিক আপনার কম্পেনসেশন আহিলে। অলপমান আগত এটা যদি স্যানিটারি লেট্রিন দেখা পায় একদম জেনুইন এস্টিমেট আপনার 3-4 লাখ টাকা হবো, তাত মাত্র 70,000 টাকা দিলে। তার উপরেও ল্যান্ড কম্পেন ল্যান্ড একুইজিশনের নামত বৃহৎ ডাঙর ঘোটালা হওয়া যেন পায়, কারণ এই দুখিয়া মানুষবর কিছু আছে ধরো মাটি গৈছে 10 লেচা কিন্তু পাইছে আপনার 2 লেচা, 2 লেচারও এতালেকে আহা নাই, আকো সেই মানুষে আকো 4 মাহে তান পাতি কাড়ি পেলে কোনো ধরনের গুরুত্বর পোৱা নাই হাজু রাজচক্র বিষয়ার কার্যালয়। এই যে আপনার মণ্ডল আছে বিপুল বড়ু তেওঁই সার্ভে করেছিল, তেখেতর ওসর গেলে তেখেতে পলায়, তেখেতর কি বা করেছে আমি নাজানো, গতি মই ভাবো যে বিপুল বড়ুর কৃপাতে এনে হয়েছে বলে এটা রাইজে অভিযোগ করেছে। পরবর্তী সময়সাত বিপুল বড়ুক আমি রাইজের ওসর চিনাকি করাম।